হাই, হ্যালো, নমস্কার সবাইকে। টিপস ফুজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটি হাইড করে রাখতে পারেন। তাহলে আর চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্টে মেন জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। তো আমি ফেসবুক লাইট থেকে দেখাচ্ছি। তো আপনি ফেসবুক বা ফেসবুক লাইট যেটি ওপেন করেন সেম প্রসেস। তো ফেসবুকটি ওপেন করার পরে দেন এখান থেকে আপনি থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করবেন। তো আমি থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করতেছি। দেন এরপরে একটু সুইপ করে নিচের দিকে আসবেন। দেন এখান থেকে দেখুন সেটিং, এবং সেটিংয়ের পরে দেখুন আবার সেটিং লেখা আছে। তো আপনি যদি ফেসবুক থেকে এটি ওপেন করেন তাহলে আপনাকে প্রথমে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করতে হবে। দেন আপনি থেকে এর ভিতর থেকে সেটিং মেনু অপশনটি শো করবে। দেন আপনি সেটিংয়ে ক্লিক করবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করতেছি। দেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে এইভাবে একটি পেজে নিয়ে আসবে। দেন আপনি এখান থেকে একটু সুইপ করে নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসলে পর আপনি এইভাবে একটু অপশন দেখতে পারবেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। সো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এটার উপরে ক্লিক করবেন। দেন এটার উপরে ক্লিক করলে এটা আপনার এভরিওয়ান করা থাকবে। তো আপনি এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন। তো এভরিওয়ান থাকলে যেটা হবে যে আপনার এটা যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে দিতে পারবে। দেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকলে শুধু আপনার যারা ফ্রেন্ড আছে তাদের ফ্রেন্ডটাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে। দেন এর বাইরে থেকে কেউ করতে পারবে না। তাহলে দেখবেন যে আপনাকে আর বাইরে থেকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। তো এটা করা হয়ে গেলে দেন এখান থেকে আপনি ব্যাগে দিয়ে ব্যাগে ক্লিক করে দেবেন। দেন এরপরে আপনার প্রোফাইলটিকে একটু রিফ্রেশ করে দেবেন। দেন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, দেন রিফ্রেশ করার পরে যদি আমি আমার প্রোফাইলটি ভিজিট করি, দেন ওকে, দেন আমি এখান থেকে আমার প্রোফাইলটি যদি ভিজিট করি তাহলে দেখি কেমন দেখা যায়। ওকে, দেন দেখুন আমার প্রোফাইলে শুধু মেসেজ অপশন চলে আসছে। তো যারা আমার ফ্রেন্ড অফ ফ্রেন্ডের বাইরে, মানে আমার ফ্রেন্ডের কোনো ফ্রেন্ড নাই, তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। শুধু আমার ফ্রেন্ড যারা আছে তাদের ফ্রেন্ডরাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।